হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30, আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে সবজি কেটে নিয়েছি, আগে বসে দিয়েছি রান্না, কারণ আজকে হচ্ছে ডোডোদের স্কুলে ক্রিসমাস কার্নিভাল আছে, তো সেখানে যেতে হবে ডোডো আর আমি। তো বড়মশাই যাবে না, শুধু আমি আর ডোডো যাবো। আর এটা টাইমিং আছে, মানে ওদেরকে 11:30 মধ্যে ওখানে ইন করতে হবে, তো তার জন্য এখন সকাল সকাল উঠেছি। উঠে কাজকর্ম সব কমপ্লিট, চলো এখানে পুরো গরম গরম রুটি হয়ে গেছে, মানে সকালবেলার টিফিন আমাদের হয়ে গেছে। কালকে রাতে সিমুই করেছিলাম, অল্প একটু আছে, আর তার সাথে হচ্ছে ছোলার ডাল করে রেখেছিলাম। ইচ্ছে করে বেশি করে করেছি, যাতে পরের দিনকে আর কিছু করতে না হয়। এদিকে দেখো, পুরো ডাল করেছি মসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর কিছুটা লাউ শাক কালকের ছিল সেটাও রেখে দিয়েছিলাম। এদিকে ভাত হচ্ছে, এবার আমি করব বেগুন ভাজার সাথে করব ডিমের ঝোল। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি আসলাম এদিকে বিছানা পরিষ্কার করতে, কারণ এখানটা তো করতে হবে। আর ভেবেছিলাম ডোডো একটু ঘুমাবে, কিন্তু না, ডোডো ঘুমায়নি, মানে মিক্সির আওয়াজে না ডোডো উঠে গেছে। তো যাই হোক, যখন উঠেছে ভালোই হয়েছে। ওর বাবা ওকে নিয়ে চলে গেছে চুল কাটাতে, কারণ চুলটা অনেক দিন ধরেই কাটানো হচ্ছিল না। তো আজকে যখন ফাংশন আছে, একটু ভাবলাম যে কাটিয়ে নিয়ে আসি, আর হাতে যখন সময় আছে, তো ওকে কাটাতে নিয়ে গেছে। এদিকে এই ফাঁকে আমি বিছানাটা পরিষ্কার করে ঘরদোরগুলো ঝাড় দেবো। তারপরে আমার দেখো মোটামুটি ডিমের ঝোলটা হয়ে এসছে, রান্না মোটামুটি শেষের দিকে। আর আমি সবসময় মশা টসারি ভাজ করে না, খাটের মধ্যে রাখি না, ওয়ার্ড্রপটা ফাঁকা রয়েছে এই সাইডটা, তো ওইখানেই সব গুছিয়ে রেখে দিই। ওদিকের কাজগুলো করতে করতে দেখলাম আমার ডিমের ঝোল হয়ে গেছে পুরো। তো তারপর আমি ডিমের ঝোলটা একটু গরম মশলা দিয়ে, কারণ আমরা গরম মশলাটা একটু বেশি খাই, তো যাই হোক গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেললাম। এদিকে বড়মশাইকে বলেছিলাম র চা খেতে, ও আবার দুধ নিয়েছিল, যাই হোক দুধটাও ফুটিয়ে রেখে দিয়েছি। সকালটা এত তাড়াহুড়ো ছিল যে মাঝে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, ডোডোকে ভাত খাইয়ে দিয়েছে, আমিও ভাত খেয়ে নিয়েছি, খাইয়ে আমাকে বড়মশাই দিয়ে আসবে আমাকে আর ডোডো। তো আমাদেরকে ওর স্কুলের সামনে নামিয়ে দিয়ে গেছে, তো আমরা যাব একসাথে, মানে আমরা এক বান্ধবীর সাথে যাব। তো প্রোগ্রামটা ওদের স্কুলে হচ্ছে না, আর একটু এগিয়ে গিয়ে নতুন যে স্কুলটা করা হচ্ছে সেখানে হচ্ছে, তো আমি ওয়েট করছিলাম। তো ফোনে কথাই হয়ে গেছিলো ওদের ফ্ল্যাটের নিচেই দাঁড়াবো, তো ও চলে আসলো। দেখো ওর ছেলে আর আমার ছেলে একসাথে টোটোতে উঠে গেছে, আর এদিক এই পাশটা আমরা বসেছিলাম। আর এই বারাকপুর রাস্তাটা এত ধুলো যে বলার কথা না। তো এই ফার্স্ট টাইম ও ক্যামেরার সামনে আসলো, কারণ আমি যে ব্লগ করি ও জানেই না, আজকেই জানলো। তো দেখো ওদের হচ্ছে নিউ ক্যাম্পাস, মানে এটা এখনও রেডি হয়নি, এটা হচ্ছে ব্যারাকপুর বাবনপুর বলে একটা জায়গাতে, তোমরা হয়তো কেউ জানো সিবিএসসি বোর্ডের অগাস্টাইন। তো ভীষণ সুন্দর মিউজিক হচ্ছিলো, বাট আমি মিউজিকটা দিতে পারছিলাম না। তো ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিলো, বাট আমি এগুলো কিছু দিতে পারছিলাম না মিউজিক, কারণ কপিরাইট ক্লেমের ভয় লাগছিল, তো তার জন্য আমি দিতে পারিনি। আর ডোডো যেই শুনেছে এরকম আওয়াজ, মানে ডিজে টাইপের আওয়াজ, তো নাচতে শুরু করে দিয়েছে। আমাদের টাইমিং ছিল 11টার সময়, বাট আমরা 11:45 চলে গেছি, তখনও আমাদের ব্যাচের, মানে নার্সারির কেউ সেরকমভাবে আসেনি, তো তার জন্য আমরা সবার জন্য ওয়েট করছিলাম। এদিকে দেখো, সেরকম তো কোনো ফ্রেন্ড আসেনি, ধ্রুব যদি, মানে ওর এই ফ্রেন্ডটাই এসছে, তো ওই ফ্রেন্ডের সাথেই প্রথমে ঘুরছিল। তো আমার বান্ধবী বলছিল যে যাক পুরোটা ফাঁকা রয়েছে সামনে জায়গাটা, তোরা দুজনে মিলে একটুখানি ঘুরুক, তো সেটাই ওরা দুজনে মিলে করছে। আর তোমরা জানো যারা ব্যারাকপুর বা সোদপুরের মধ্যে যেখানে থাকুন না কেন, অগাস্টিনের নাম অনেকেই শুনেছে, বা অগাস্টিন খুব ভালো স্কুল। আর বিশেষ করে এই বছর আমি ডোডোকে যখন দিয়েছিলাম, তো আমি সত্যি দেখলাম এদের কালচার থেকে শুরু করে সব কিছু ভীষণ ভালো স্কুল। তো এটা ওদের ফাইনাল প্র্যাকটিস চলছিল, মানে এদের বলতে সিনিয়রদের, মানে আমাদের ডোডোর থেকে একটু সিনিয়র যারা রয়েছে তাদের ফাইনাল প্র্যাকটিস চলছিল এটা। এইগুলো ছিল হচ্ছে ওদের প্রজেক্ট, মানে এক্সিবিশন চলছিল, তো সেখানে বিভিন্ন রকম প্রজেক্ট দেওয়া ছিল, কারণ এগুলো প্রত্যেকটা ক্লাসেই দেওয়া হয়েছিল। যেমন আমাদের ডোডোদের দিয়েছিল ট্রান্সপোর্টের, তো সেরকমভাবে করা হয়েছিল, প্রত্যেকটা ক্লাসে এক একটা সাবজেক্ট নিয়ে করা হয়েছিল। তো দেখো এখানে প্রত্যেকটা সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে।
দেখে তো খুব ভালো লেগেছিল, সব থেকে ভালো লেগেছিল এখানে এই এই জায়গাটা এসে মনে হচ্ছিল শান্তিনিকেতন চলে এসেছিলাম, এত সুন্দর একজন লাগছিল। আর এটা করেছিল ক্লাবসের একটা কোনো কিছু, তো প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল। স্কুলের সব ব্যবস্থাই ভালো ছিল, শুধু একটা ব্যবস্থা খুব খারাপ ছিল, যেটা হচ্ছে মাথার উপর যদি কোনো শেড থাকতো না খুব সুবিধা হতো, এত গরম লাগছিল। দেখো সব পুচকু, মানে আমাদের সব পুচকুগুলোকে এখানে বসিয়ে রেখেছে। তো আমাদের ক্লাসের সব ফ্রেন্ডের মা, মানে আমাদের সব ফ্রেন্ড, আমরা সব ফ্রেন্ডরা চলে এসেছিলাম, কিন্তু খুব কষ্ট হচ্ছিল যে এত রোদ্দুর না, মানে শীত যে কোথায় আমি বুঝতে পারছিলাম না, মানে গরমের জন্য না আমরা মাথায় এরকম দিয়ে বসেছিলাম বাধ্য হয়ে। ছাতা বের না করা কোনো উপায় নেই, আর আমি ছাতাটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম, এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সবার ছাতা নিয়ে কোনো রকমে কাজ চালিয়েছি। প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো ছিল, মানে এই যে যারা এগুলো ইনস্ট্রুমেন্টগুলো বাজাচ্ছে অসাধারণ বাজাচ্ছিল। আর এই যে পুচকুগুলো স্টেজে পারফরমেন্স করছে, এগুলো কে জানো, এইগুলো হচ্ছে আমাদের পুচকুগুলো, মানে নার্সারির পুচকুগুলো। ওরা স্টেজে উঠে গেছে আর ওদেরকে এখন মানে সেট করছে কোথায় কাকে দাঁড় করাবে, তো সেভাবে ওদেরকে সেট করা হচ্ছে। আমাদের পুচকুদের ডান্স স্টার্ট হয়ে গেছে। আর একটা জিনিস কি জানো, যত লম্বা বাচ্চা হবে, মানে একটু লম্বা যারা হয় তাদের কিন্তু সব সময় যে কোনো জায়গাতে একটু পেছনেই দেওয়া হয়, তা না হলে বাচ্চা বাচ্চা মানে ছোট যারা থাকে একটু, তো তাদেরকে দেখা যাবে না। তো তার জন্য তো আমাদের যে কটা লম্বা লম্বা একটুখানি বাচ্চারা ছিল তাদেরকে একটু পেছনে দেওয়া হয়েছিল, যারা একদম ছোট ছোট ছিল তাদেরকে সামনে দেওয়া হয়েছে। বাট এরা এই বয়সে যে এরা ডান্স করছে স্টেজে উঠে, এটাই অনেক। এখানে অনেক খাবারের স্টল দিয়েছিল, বাট আমরা কেউ কিছু খাইনি। যাই হোক, তো আমরা বাড়ি থেকে কেউ কেউ খাবার করে নিয়ে এসেছি, কেউ কেউ ড্রাই ফ্রুট, যেমন আমি কুরকুরে, লেস, বিস্কিট, কেক এগুলো নিয়ে এসেছিলাম। তো আর এক বান্ধবী নিয়ে এসেছিল পরোটা, এইগুলো নিয়ে সবাই খেয়ে খেয়ে। তো তারপর বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছিল, আর বাচ্চাদেরকে নিয়ে আমরা লেট করিনি, সাথে সাথেই বাড়ি ফেরার ব্যবস্থা করেছি, কারণ এত রোদ্দুর ওরাও থাকতে পারবে না। ওটা একটু স্টলে আইসক্রিমের বায়না করছিল, যেটা ওকে আর ওর বন্ধুকে দুজনকে কিনে দেওয়া হয়েছে। ফাইনালি ব্যারাকপুর স্টেশনে পৌঁছলাম আর ট্রেন ধরলাম বাড়ি আসবো বলে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 3:30, মানে দুপুরবেলা, আর আমরা জাস্ট 10 মিনিট হয়েছে বাড়িতে এসেছি। প্রোগ্রাম এখনো হচ্ছে, মানে 5টা অবধি প্রোগ্রাম হওয়ার কথা আছে। তো যেহেতু এত রোদের মধ্যে আর থাকা সম্ভব হচ্ছিল না, এবার যখন সবাইকে ছেড়েছে, মানে বাচ্চাগুলোকে সাথে সাথে নিয়েছি আর চলে এসেছি। তারপরে যেহেতু আমার অনেকটা দূর ডিস্টেন্স, তো তার জন্য আমি একটু আগে আগেই চলে এসেছি। আর দেখো ঘর দূরের অবস্থা, মানে সবে এসেছি আর ড্রেস পোশাক কোনো রকমের ছেড়েছি, এই গরম লাগছিল এত, বাইরে এত মারাত্মক রোদ্দুর দিয়েছে, এখনো মুখও ফ্রেশ হয়নি, মানে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেছি, ডোডোকে ফ্রেশ করিয়ে দিয়েছি, দেখো ডোডোকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর আমার হচ্ছে এই ঘর দূরের অবস্থা। তো চলো ঝটপট ঘর দোর পরিষ্কার করি, তারপরে নিজে ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। পরে খাইয়ে দিলাম ডোডোকে, ডোডোকে বলেছিলাম কি ম্যাগি খেতে, বললো না ম্যাগি খাবো না, ভাত খাবো। আর ভাগ্য বলে যে ওর জন্য একটু ভাত ছিল, তো গরম করে ডাল গরম করে সাথে একটু আলু ভাজলাম, তো ওকে ভাত খাই দিয়েছে, আর আমি এখন রুটি খাবো। তো ফ্রেশ ট্রেশ হলাম, একটু মুখে ক্রিম ট্রিম দিলাম, দিয়ে দেখো চুলটা পুরো এলোমেলো হয়ে গেছিলো, চুলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি আর ডোডোকে ভাত খাইয়ে দিয়েছি, আর এখন 4টে বাজে আর আমি এখন খাবো রুটি। লিপস্টিকটা অনেক তোলার চেষ্টা করেছি, কিছুটা উঠেছে কিছুটা উঠেনি, ও থাক। আর আমি এখন খাবো রুটি, সাথে হচ্ছে ছোলার ডাল, তো এগুলো এখন আমি খেয়ে নেবো। তো আমার একটা স্বভাব আছে, যখন খাওয়ার শেষ থাকে, মানে ধরো হটপটে 2টো রুটি আছে বা 3টে রুটি, ওটা আমার জন্য, আমি হটপট ধরে খেয়ে নিই। সেম দেখো ছোলার ডালও, মানে এই বাটিতে যত বড় বাটি অতটা কিন্তু ছিল না, একদমই অল্প ছিল, কিন্তু যেহেতু অত বড় বাটিতে ছিল ওই জন্য আমি একবারে ধরে খেয়ে নিয়েছি। তো তোমরা ভেবো না যে আমি এত লোভী। এতে বাজে 5:30, মানে বিকালবেলা আমি সন্ধে টন্ধে দিয়ে একটু বসলাম, আর টোটো দেখো কেমন ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে ঘুমাক। আর আমার একটা একটা ধরন থাকে, মানে হচ্ছে আমি টিভি দেখি, টিভিতে সিরিয়াল দেখি, তো এই সময়টা সিরিয়ালটা আমার খুব ভালো লাগে, তো আমি টিভি চালিয়ে দিয়েছি, এদিকে আমি টিভি দেখি। আর তোমরা পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। চলো বাই।